বুঝতে পারছো না তুমি? ভুলে গেছো সব? তার মানে তুই চিটিং করেছিস সুচু? ছি, আজ থেকে তুমি আমার সঙ্গে আর কথা বলবে না। মা বলে তুমি আমাকে ডাকবে না। ভালো মা, ভালো মা, এইবারের মতো তুমি ওকে ছেড়ে দাও না। ও তো নিজেই নিজের ভুলটা বুঝতে পেরেছে। বলো, তুমি আর ওর উপরে রাগ করে থেকো না। রাগ করিনি তো আমি। আমি ওইরকম একটা ছেলের সঙ্গে কথা বলতে চাই না। ভালো মা, ছেড়ে দাও না ওকে। তুমি আর ওর উপরে রাগ করে থেকো না। দেখো না ও কিরকম করে তোমার দিকে চেয়ে আছে। মা, আমি সত্যি বলছি, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও মা। মা প্লিজ আমার সাথে কথা বলো, আমায় ক্ষমা করে দাও। মা পাগল ছেলে একটা। দিদিভাই দেখো, আমি সত্যি জানি না সূর্য কি করেছে, কিন্তু ওর মুখটা একবার দেখো, ওর কিন্তু সত্যি সত্যি খিদে পেয়েছে। তুমি প্লিজ ওকে খেতে দাও। বড় বৌমা, মেজ বৌমা। সূর্য, আজ আমি তোকে সত্যি খেতে দিতে পারবো না, আমার অনেক কাজ আছে। রাজিমা ডেকেছেন আর গুরুদেবও এসেছেন। তুই আজ বরং পুষ্পর হাত থেকে খেয়ে নে, সোনা ছেলে আমার। মা, 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 আমি কিন্তু তোমাকে ছাড়া অন্য কারোর হাতে খাবো না। দাঁড়িয়ে আছিস কেন এখানে? স্কুল বাঙ্ক করবি নাকি? ওসব আমি কোনোদিনও করি না, তুমি সেটা জানো না নাকি? তবে লাট সাহেব, একবার তো থ্যাংক ইউ বলতে পারতে। তুমি থ্যাংক ইউ বলবো কেন রে? বা রে, ভালো মাকে এত বুঝিয়ে সুঝিয়ে তো আমিই বললাম, তা না হলে ভালো মাকে তোমাকে কাছে টেনে নিত। কেন নেবে না? শোন, এইসবের জন্য না আমি তোকে ক্রেডিট দিতে পারবো না। ক্রেডিট দিতে হবেও না, তবে একবার থ্যাংক ইউ বললে কেউ কারোর কাছে ছোটও হয়ে যায় না রাজ সাহেব। তোমাদের সাহেব স্কুলে বুঝি এটুকুও শেখায় না? এই তুই আবার আমায় জ্ঞান দিচ্ছিস? যা এখান থেকে বলছি, যা। আমার সামনে ঘুরঘুর করবি না, যা। আর শোন, কালকে আমার জন্মদিনের পার্টিতেও তোকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। বই গেছে তোমার জন্মদিনের পার্টিতে আমার আসতে। তবে যে গিফটটা তোমাকে দেবো ভেবেছিলাম সেটাও আর আনবো না, আমি এখন যাচ্ছি। গিফট? দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা লগ্না, এত রেগে যাস না, আমরা ফ্রেন্ডস তো নাকি? হলদে সবুজ ওরাং ওটান, ইট পাটকে চিট পাটান। আচ্ছা তা কি গিফট দেবি শুনি? সেটা এখন সারপ্রাইজ দিতা, কাল জন্মদিনেই তুমি হাতে পাবে। আমি নিজের হাতে তোমার জন্য বানাচ্ছি। আচ্ছা আমি এখন যাই। হ্যাঁ, নিজের হাতে সারপ্রাইজ কি, কে জানে কি দেবে। স্তব্ধ অবন্তিকা, ভুল করছো তুমি। না, কোনো ভুল করছি না আমি, ভুল আমি এতদিন করেছি। আমি এক্ষুনি ওই বাড়িতে যাব। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি, আর এক্ষুনি ওই বাড়িতে গিয়ে আমার ওর কলো ছায়া ওদের উপর নামিয়ে দিয়ে আসবো, আর তবে আমি শান্ত হব। ভুলে যেও না, সময় এখনো আসেনি। সে হোক, তবু আমায় যেতেই হবে। বেশ যাও, কিন্তু সফল তুমি হবে না। সে তোমাকে ভাবতে হবে না, আমি বুঝে নেব। দেখি এবার আমাকে কে আটকায়, দেখি। জন্মতিথির সব নিয়ম রীতি শেষ না হওয়া পর্যন্ত সূর্যদেবকে উপবাসে থাকতে হবে।
জলস্পর্শ পর্যন্ত করা যাবে না। বেশ, আমি নিজে না হয় দাদু ভাইকে এই কথাটা জানিয়ে দেব। আচ্ছা, পরমান্ন কে রান্না করবে? গুরুদেব, আমি গুরুদেব। বাহ, বেশ। কিন্তু মা, তোমাকেও যে উপবাসে থাকতে হবে, মুখে কিচ্ছু দেওয়া যাবে না। পূজোর ভোগ রান্না করার মতন মুখে কাপড় বেঁধে পরমান্ন তৈরি করতে হবে। আচ্ছা গুরুদেব, তাই হবে। তবে একটা কথা জানতে চাইছি। হ্যাঁ বল। জন্মদিনের অনুষ্ঠানের রীতি তো আমরা পালন করছি সবকিছু মেনে, কিন্তু মনে একটা ভয় ভয় ভাব থেকেই যাচ্ছে গুরুদেব। আসলে ছেলেটা তো একটা বিপদে পড়তে যাচ্ছিল গুরুদেব, তেমন ভয়ের কিছু নেই তো? মানে তা নয় মা, আসলে তোমার সন্তানের যেন কোনো বিপদ আপদ না হয় তার জন্যই এই বিশেষ রীতি মেনে আয়োজন। গুরুদেব, বলছিলাম আমি কি দিদি ভাইকে সাহায্য করতে পারি পরমান্ন বানাতে? তা পারো মা, তবে মনে রেখো আঁচে যেন তোমার স্পর্শ না হয়। যোগানে তুমি সাহায্য করতেই পারো। গুরুদেব, আপনি এসেছেন আমি এক্ষুনি খবর পেলাম। ওম শুভম, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। বলুন গুরুদেব। আমি সূর্যদেবের জন্মতিথিতে এক বিশেষ যজ্ঞের আয়োজন করতে চাই, আর তার জন্য প্রয়োজনীয় সামগ্রী যে তোমাকেই ব্যবস্থা করতে হবে। বেশ, আমি সমস্ত আয়োজন নিজে হাতে করে দেব। আর মনে রেখো, উৎসব মণ্ডপের উত্তর পূর্ব কোণে আমি যজ্ঞে বসব, আমার মুখ থাকবে পূর্ব নির্দেশে। বেশ গুরুদেব, তাই হবে। ইন্দ্র, মা, তোমাকে একা হাতে সব কাজ করতে হবে না, আর কতদিক সামলাবে তুমি? না না, আমি আমরা বরং রুদ্রকেও দায়িত্ব দিই। রুদ্র কোথায়? মা, একটু আগেই দেখলাম কোথায় একটা বেরোলো। এই সমস্ত আয়োজন রুদ্র খুব ভালো করতে পারে, রুদ্রকে খবর দেওয়া হোক, সে এসে তার দায়িত্ব বুঝে নিক। শুভম। থাক 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 রুদ্র, আমি এতক্ষণ তোমার অপেক্ষাই করছিলাম। হ্যাঁ মা, আমিও তাড়াতাড়ি করে হাতের কাজটা সামলে নিয়ে আপনার সঙ্গে গুরুদেবের সঙ্গে দেখা করবো বলে চলে এলাম। আসলে গুরুদেব দাদু ভাইয়ের জন্মতিথিতে যজ্ঞানুষ্ঠান করবেন, তো তার সম্পূর্ণ আয়োজন কিন্তু তোমাকেই করতে হবে রুদ্র। যজ্ঞানুষ্ঠান হবে তো খুব ভালো কথা, আমি সব কাজ নিজে হাতে করে দেবো। রুদ্র, মা কিন্তু এ ব্যাপারে সম্পূর্ণ তোর ওপর ডিপেন্ড করছে। ইনফ্যাক্ট মা আমাকেও এই ব্যাপারে কোনো দায়িত্ব দিতে চাইল না। সত্যি কথা বলতে কি, মা যে এইভাবে আমার উপর নির্ভর করেন সেটা আমার কাছে ঈশ্বর পাওয়ার চেয়ে কোনো অংশ কম নয়। মা আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেব। গুরুদেব, বলছি কি, আমি সব কাজ একাই করে নিতে পারবো, খালি একটা বিষয়, মানে আপনি যদি অনুমতি করেন তাহলে একজন শিষ্যকে যদি আমার সঙ্গে দিয়ে দেন তাহলে তাকে নিয়ে গিয়ে আমি সবটা সামলে নিতে পারবো, তারপর সব কিছু একেবারে ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ গুরুদেব, আমারও মনে হয় সেটাই ভালো হবে। দেখেছেন গুরুদেব, আমার এই দুই ছেলে সব সময় আমার দুপাশে একেবারে প্রহরীর মতো থাকে, আর আমার সমস্ত কাজ একেবারে নির্বিঘ্নে সারা হয়ে যায়। আর আপনার আর এক পুত্র রতিদেব, তাকে তো দেখছি না।
গুরুদেব রতি একটা বিশেষ কাজে শহরে গেছে, ও ফিরে আসবে অনুষ্ঠানের আগে, ঠিক ফিরে আসবে। বেশ বেশ, আপনাদের বংশে একটি নবরত্নের হার আছে না? এইবারে জন্মতিথিতে সেই হার সূর্যদেবের পাওয়ার কথা। হ্যাঁ গুরুদেব। সেই হার সূর্যদেবের হাতে তুলে দেওয়ার আগে আমার হাতে দেবেন, শুদ্ধিকরণ করে দিতে হবে। কিন্তু সেই হার তো পালিশের জন্য শহরে পাঠানো হয়েছে। তাতে কোনো ক্ষতি নেই, আপনার পুত্র রতিদেব তিনি তো শহরেই আছেন, তাকে ফোন করে জানিয়ে দিন, তিনি নিয়ে আসবেন। ওনার হাতে এই হার পড়লে কি আর বাড়ি অব্দি আসবে?